চট্টগ্রামে অপরাধের নতুন স্থান এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 16 কিলোমিটার দীর্ঘ এই রুরাল সড়কে বেড়েছে ছিনতাইকারী চক্র, সুতা পার্টির তৎপরতা। মাঝপথে সুতা বেঁধে রেখে ফাঁদে ফেলছে চলন্ত মোটরসাইকেল আরোহীদের, পরে লুট করা হয় টাকা জিনিসপত্র। তবে পুলিশ বলছে এমন অনেক ঘটনা ঘটলেও অপরাধীদের আইনের আওতায় আনা যাচ্ছে না মামলা না হওয়ায়। সুজন তঞ্চঙ্গা অল্পের জন্য জীবন রক্ষা পেলেও এড়াতে পারেননি শরীরের নানা জায়গায় ক্ষত, যা বয়ে বেড়াতে হবে বহুদিন। রাঙামাটির বিলাইছড়ি থেকে বেড়াতে এসেছিলেন চট্টগ্রামে। গেল 26 অক্টোবর দুপুরে মোটরসাইকেলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছিলেন পতেঙ্গা। দেওয়ানহাট আর আগ্রাবাদের মাঝামাঝি পৌঁছার পর হঠাৎ গলার সাথে শক্ত সুতার টান লাগে, পড়ে যান নিচে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চোখে মুখে ঝেলেমি, কোনো কিছু দেখতেছি না। তারপর আমি রসের সহায়তে গিয়া আমার হাতটা কেটে গেছে, এগুলো কেটে গেছে, গলা তো কেটে গেছে এমনিতে। তারপর আমার ব্যালেন্স হারাইয়া পড়ে গেছে বাইক দিয়ে। তো বাইক দিয়ে পড়ে যাওয়ার পর আমার যিনি পেশেন্টের ফ্রেন্ড ছিল উনি বলতেছে ওই ওখানে গিয়ে দুইটা ছেলে দেখছিল, মানে এখানে গিয়ে ঘোরাঘুরি করতেছে ওইটাই। শুধু তিনিই নয়, গত কয়েকদিনে এমন ঘটনার শিকার হয়েছেন আরও অনেকে। দিনে কিংবা সন্ধ্যার পর এই উড়াল সড়কে দুপাশে শক্ত সুতা বেঁধে রেখে চিন্তাই করছে দুর্বৃত্তরা। মূলত মোটরসাইকেল আরোহীরাই শিকার হচ্ছেন চিন্তায়ের। গ্রুপ নিয়ে চলাফেরা করে এটা তো এখানে করতে পারবে না, কারণ এটা গাড়ি চলাচলের রাস্তা, এটা তো মানুষ চলাচলের রাস্তা না। এই ঘটনাটা বিশেষ করে হয় আপনার দেওয়ানহাট থেকে শুরু করে যে আপনার আগ্রাবাদ পর্যন্ত, মোড় পর্যন্ত। বাচ্চারা যাদের না উঠতে পারে, যে টোকা টোকা যারা উঠে যাদের না উঠতে পারে এই ব্যবস্থা নেওয়া আর কি। সিকিউরিটি দেওয়া আছে এখানে, এতে পারমিশন ছাড়া ওটাই কীভাবে, এরা আর একটু কঠোর হওয়া দরকার এই জিনিসটা নিয়ে। এই উড়াল সড়কটি অনানুষ্ঠানিকভাবে খুলে দিয়েছে সিডিএ, ফলে সেখানে নিয়ন্ত্রণহীনভাবে উঠার সুযোগ পাচ্ছে ছিনতাইকারীরা, ওত পেতে থাকছে মাঝপথে। পুরো উড়াল সড়কে সিসিটিভি লাগানোর কথা থাকলেও তা নেই, নেই নিরাপত্তাও। পুলিশ বলছে ভুক্তভোগীরা মামলা না করায় আসামি গ্রেপ্তারে বেগ পেতে হয়, তাই চলাচলে সচেতনতার পাশাপাশি আইনি সহায়তা নেওয়ার অনুরোধ পুলিশের। দেওয়ানহাট থেকে শুরু করে পতেঙ্গা প্রান্ত পর্যন্ত এখানে মোট 4টি থানা আছে। 4টি থানার টহলগুলো ভাগ করে আপনার এক একটা সময় তারা টহল করবে। এখানে ফ্লাইওভারের উপরে যদি কেউ দাঁড়িয়ে থাকে বা অবস্থান করে আমরা তাদেরকে সরিয়ে দিচ্ছি। এর আগে লালখানবাজার ও কদমতলি ফ্লাইওভারেও একই ঘটনা ঘটলেও পরবর্তীতে সিসিটিভি স্থাপন ও পুলিশের জোরালো পদক্ষেপে তা কমে আসে। কিন্তু উদ্বেগ বাড়ছে 16 কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।